হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলে দাও। আমি অনেক দিন পর আজকে আবার ভিডিও বানাতে চলে এলাম, কিছু প্রবলেম ছিল তার জন্য ভিডিও বানাতে পারিনি। তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, আমি 3 সপ্তাহ মতো কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকের আমি আবার একটা চ্যালেঞ্জ করতে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা সবাই এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো আর আমার পাশে থেকো। তো চলো, আজকের চ্যালেঞ্জটা কী হতে চলেছে? তো তোমরা টাইটেলের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো, এই খেতেটাকে আমি নিয়ে চলে এসেছি, এটাকে আমার মুখের মধ্যে 12 ঘন্টা বেঁধে রাখতে হবে। আর এইটা মানে মুখে বাঁধা অবস্থায় আমি সারাদিন 12 ঘন্টার মধ্যে কী কী কাজ করব সেসবও আমাকে এই ভিডিওতে দেখাতে হবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি, আর তোমরা সবাই দেখতে থাকো। তো এখন বাজে 7:30, এখন থেকে আমি ভিডিওটা আজকে শুরু করছি। এই দেখো, ফিতেটাকে নিয়ে আমি চলে এসেছি, এখন এটাকে আমি বেঁধে নিচ্ছি, ভালো করে এটাকে বেঁধে নেব। এই দেখো, তো এটাকে বাঁধা আমার ঠিক মনে হয়নি, তো এটাকে আমি আবার চেঞ্জও করে নিলাম। তো চারদিক ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম, তো তোমরা বলো কেমন লাগছে। এরপর আমি এই শরবতটা খেয়ে নেব, তো মুখটা খুলে খেয়ে নিলাম শরবতটা। তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। খাবার শেষে চলে এলাম ছাদের ওপরে, এ দেখো ছাদে চলে এসেছি। তো কী করবো বলো, আমাকে তো 12 ঘন্টায় ফিতেটা বেঁধে রাখতে হবে। তো ছাদে চলে এসেছি, এখানে এমনি দাঁড়িয়ে আছি, তো ভাবলাম কী করবো ভিডিওটা করি, এখানে দাঁড়িয়ে থেকেই করি। তো এটা একটা রিকোয়েস্ট ছিল, তার জন্য ভিডিওটা আমাকে করতে হলো। তো তারপর দেখো খুব খিদে লেগে গেছে, তো তার জন্য চলে এসেছি। এখন কী খাবো বলো তো, তো একটু ম্যাগি খাবো ভাবছি, তার জন্য এইসব কিছু নিয়ে চলে এসেছি। এখন আমি এটাকে কেটে নিই, তো তাড়াতাড়ি করে এগুলোকে আমি সব কেটে নিলাম। তো এবার ম্যাগিটা বানাতে যাচ্ছি। এ দেখো এখানে 3টা প্যাকেট আছে, এগুলো নিয়ে নেব। তো এখানে বসে গেছি, মুখটা বেঁধেও নিয়েছি ভালোভাবে, কড়াইতে তেল দিয়ে সব কিছু সবজিগুলো যে কেটে রাখা ছিল ওগুলোকে তুলে দিয়েছি। তো ওটাকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। তো এখানে একটু আমি লবণও দিয়ে দিলাম এর মধ্যে। আসলে আমি যখন ম্যাগি খাই ওরকম বানিয়ে খাই, তো তোমরা কীরকম বানিয়ে খাও বা আমার মতো এরকম কে বানিয়ে খাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে কিন্তু তোমরা। আবার এখানে একটু লবণও দিয়ে দিলাম, এগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখো ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি, ভালোভাবে যেগুলো ম্যাগি মাখা খেতে ছিল ওটাকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, একসঙ্গে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি জল দেব। তো ভালোভাবে খাতা হয়ে গেছে, তো এরপর এখানে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। প্যাকেট থাকা ম্যাগিগুলোকে এর মধ্যে আমি পরপর করে 3টে দিয়ে দেব। তিনটে দেওয়া আমার হয়ে গেছে, এগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে দেব, আর একবার ভালোভাবে এগুলোকে নেড়ে আমি রেখে দেব। তো এবার আমার এটা হয়ে গেছে, তো এটাকে নামিয়ে নেব। তো খাবার বানানো হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ঘরে, তো এবার খাবো। তো চলো তোমরাও খেয়ে নাও। তো খাওয়ার জন্য তো আমাকে মুখটা খুলতেই হতো, তো মুখটা খুলে নিয়েছি, এখন আমি খাওয়া শুরুও করে দিয়েছি। তো আমি খেতে থাকি, তোমরাও খাওয়া শুরু করে দাও। আমার খাওয়া হয়ে গেছে, এরপর একটু কাজ বাকি আছে, ওই কাজগুলোকেও করে নেব আমি। তো চলো তাহলে।
এই দেখো এটাকে রোদে দিতে আমি ছাদের মধ্যে চলে এসেছি। তো তোমাদের আমি কি বলবো, এই উপরের ছাদে এলেই তো আমার মনটা একদম ভালো হয়ে যায়। তো এই দেখো এটাকে আমি এখন রোদের মধ্যে দিয়ে দেব। কেউ কেউ হয়তো ভাবছো যে এটাকেও ভিডিওর মধ্যে দেখাতে হচ্ছে, তো কিছু করার নেই, আমাকে রিকোয়েস্ট এটাই বলা হয়েছিল যে যা যা কাজ করবো আমি যেন সেই সব কিছু ভিডিওতে কিছু কিছু করে দেখাই, তার জন্য আমি দেখাচ্ছি। ভাবছিলাম ছাদ থেকে চলে যাবো, তো ভাবলাম যে এখানে এসে গেছি এখানে একটু ছাদ থেকেই যাই, তোমাকে 12 ঘন্টা তো এটা বেঁচে থাকতে হবে, তো কিছু করার নেই, এখন একটু সময়টা কাটিয়ে যাই। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করি। তোমার বোন আমার ক্যামেরাটা আজকে ধরে দিয়েছে, তার জন্য ওর সঙ্গে একটু কথা বলছি। ছাদের মধ্যে একটু ঘোরাও হয়ে গেল। আজকে আমি আবারও তোমাদেরকে চারপাশটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, তো তোমাদের ভালোভাবে আমি ঘুরিয়ে দেখালাম আজকে। তো এক জায়গায় তো বসে থেকে আমি ভিডিওগুলো করতাম, তো আজকে যেহেতু আমাকে 12 ঘন্টা মানে এটা মুখে বেঁধে এরকম করতো, তার জন্য তোমাদের একটুটা বাঁধা অবস্থায় একটু ঘুরে দেখালাম, কতক্ষণ আর এক জায়গায় বসে থাকবো বলো। তো এবার আমার পুরোটা তো ঘোরা হয়ে গেছে, এবার আমি নিচের দিকে চলে যাচ্ছি। তো তোমাদের সবাইকে অনুরোধ করবো, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো এ থেকে দেখো আমি নিচে নেমে চলে এসেছি, এবার এখানে একটু দাঁড়িয়ে আছি। তো এবার কী করবো এখন, আর ছোলা খাওয়ার কথা মনে পড়ে গেল, যে ছোলাটা ছিল খেতে মনেই ছিল না, একটু মনে পড়ে গেলো। দেখো আমি নিয়ে বসে গেছি বাটিতে, লবণ এর মধ্যে একটু দিয়ে দিয়েছি, আর এরপর একটু লেবু কেটে আমি দিয়ে দিলাম, তারপর একটু কাঁচা লঙ্কা ছিল ওই কাঁচা লঙ্কাটাকে কেটে ওখানে দিয়ে ভালো করে মেখে তারপর খাবো। তো বন্ধু তোমরা সবাই বলো এটা কেমন লাগে তোমাদের খেতে, আমার মোটামুটি ভালোই লাগে, তোমাদের সবাই কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। এটা যখন আছে এটাকে তো এরকম ভাবে আমি খেতেই পারি, তো এমনি এটা আছে খাইনি, মনে হলো এরকম করে খাই একটু, তার জন্য খেলাম। তো বন্ধু তোমরা আমাকে বলো তোমাদের কি এরকম খেতে ভালো লাগে বলো, যেহেতু এটা রিকোয়েস্ট ছিল যে আমি সারাদিন মানে 12 ঘন্টার মতো যা যা কাজ করবো, যাতে কিছু কিছু হলেও তোমাদের দেখাতে পারি, তার জন্য বন্ধু তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরও হয়ে গেছে, তো এবার আমি স্নান করে চলে এসেছি। তো এখন শীতকাল, তো স্নান করার পর তো অবশ্যই কিছুটা কিছু ক্রিম একটা মাখতেই হবে। তো এই দেখো আমি ক্রিম মেখে নিচ্ছি, আম তো তৈরি হয়ে গেছে, এবার চলো তাহলে এবারে আমার খেতে যাবো। তো হয়ে গেছে, তো এবার খেতে যাবো। তোমরা সবাই এখন কী করছো, তোমাদের খাওয়া হয়ে গেছে, তো এখন আমি খেতে যাচ্ছি, তোমাদের দেখতে থাকো বন্ধুরা। এটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার, তো আজকে নিরামিষ খাবার। তো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর মনে হলো একটু বাইরের দিকে বেরিয়ে দেখি, তো বাইরে চলে এসেছি। এই দেখো আমি রাস্তার দিকে এসেছি, তো হাঁটতে হাঁটতে মনে হলো একটু মাঠের দিকে যাই, তো আমার বাড়ির মাঠ মানে খুব কাছাকাছি, তার জন্য একটু মাঠেও বেরিয়ে পড়লাম, বললাম তোমাদেরও একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দিক দিয়ে আমরা এসেছি, এই যাচ্ছি মাঠের দিকে, তোমার পিছনে বোন আছে, ও সামনের দিকে আসতে চাইছে না, তার জন্য ওকে নিয়ে নিই। তো আমরা হাঁটতেই আছি, তোমরাও বলো এই মানে পরিবেশটা তোমাদের কেমন লাগছে। কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার একটু হাঁটছিলাম, তো আবার এক জায়গায় দাঁড়িয়ে আছি, তো গাছের তলায় দাঁড়িয়ে আছি, আবার একটু হাঁটছি। তো দেখো খুব সুন্দর লাগছে চারদিকটা দেখতে, আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে বলো। দেখো মাঠে তলা পড়ে গেছে, খুব বাতাসও হচ্ছে,
আমার মনেই ছিল না যে আমি ভিডিও মানে ফিতেটা বাঁধা অবস্থা ভিডিও করছি, তো মুখে এটা খুলে দিয়েছিলাম। তো মাঠে মানে এক দুজন বসে আছে আমাকে দেখছে, আমার তো খুব হাসি পাচ্ছে মুখের মধ্যে যেহেতু এটা বাঁধা আছে এই ফিতেটা, তো কিছু করার নেই। তো আমি সামনের দিকে হেঁটেই চলেছি, তো ঘুরে ঘুরে সেদিক দিয়ে আমি আবার আমার বাড়ির দিকে চলে আসছি। বোন সেখানে থেকে গেছে, সেদিক দিয়ে চলে এসেছে বাড়িতে, আর আমি এই সামনের দিক দিয়ে চলে এসেছি। অনেকক্ষণ ঘোরার পরে ক্লান্ত হয়ে তো বসে পড়েছি। এবার মুখের মানে মুখ থেকে ফিতেটা খুলে দিয়েছি। এবার পাঁপড়টা ছিল, এটা খাওয়ার কথা মনেই ছিল না হাঁটতে হাঁটতে, তো এখন এটা খাচ্ছি। তো হাঁটছি হেঁটে মানে হাঁটতে হাঁটতে খাচ্ছি। আর তখন হাঁটার পড়ার কথা বলার পর মানে একটু মানে ঘুম পেয়েছে, তো এবার ঘুমোতে চলে এসেছি। মেয়েটা পড়েই শুয়ে যাব। তো আজকে সন্ধ্যা 7টার দিকে আমি ভিডিওটা শেষ করব, ঠিক আছে? তোমাদের কাছে আমি কালকে ভিডিওটা আপলোড করব। চলো ঘুম থেকে ওঠার পর আবার আসছি। বন্ধুরা দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, তারপর কাজ করে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো এই দেখো, তারপরে আমি মানে আমার ভিডিও করতে মনে নেই, ঘুম থেকে ওঠার পর ভিডিও করিনি, আমি ভাবলাম এসে একবারে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা তোমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওটা ছিল একটা মোস্ট মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। এই চ্যালেঞ্জটা যে ছিল, এটা আমাকে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল, ঠিক আছে? তার জন্য এই চ্যালেঞ্জটা আমি করলাম। অনেক দিন ভিডিও করিনি, তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো বন্ধু, তোমরা সবাই পাশে থেকো, খুব খুব সাপোর্ট করো। এই দেখো, তো এবার সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি চলে এসেছি আবার কথা বলতে। তো চলো তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, টাটা।